ফিল্মি কায়দায় 7 কিলোমিটার রাস্তা ধাওয়া করে 4 দুষ্কৃতীসহ এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ। নিউজ আপডেট নিবেদন করছে মা লক্ষ্মী হোমস্টে। সুদূর হাওড়া থেকে একটি ট্যাক্সি ভাড়া করেছিলেন ক্যানিংয়ের 4 কুখ্যাত দুষ্কৃতী। মঙ্গলবার রাতে প্রবল বর্ষণের সময় ক্যানিং থানার তালদি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার রাস্তার উপরে দাঁড়িয়ে ছিনতাই করার ছক কষছিল তারা। এমন খবর গোপন সূত্রে পৌঁছে যায় ক্যানিং থানার পুলিশের কাছে। দ্রুততার সাথে ক্যানিং থানার একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। দুষ্কৃতীরা বুঝতে পেরে তালদির খিরিস্তলা থেকে ট্যাক্সিটি দ্রুত গতিতে চালিয়ে ক্যানিং বাজারের দিকে রওনা দেয়। ট্যাক্সির পিছু ধাওয়া করে ক্যানিং থানার পুলিশ টিম। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মরিয়া হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অগত্যা পুলিশের বুদ্ধির কাছে হার মানে দুষ্কৃতীরা। দীর্ঘ প্রায় 7 কিলোমিটার রাস্তা ধাওয়া করে ক্যানিং বারুইপুর রোডের ক্যানিং মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় ধরে ফেলেন ট্যাক্সিটিকে। ট্যাক্সির মধ্যে থেকে গ্রেপ্তার করা হয় কুখ্যাত ছিনতাইবাজ জিসান গাজী, জুম্মান গাজী, আসান আলী গাজী, সাবির কাজী ও ট্যাক্সি চালক সুখদেব প্রসাদ যাদব। ধৃতদের বুধবার আদালতে তোলা হয়েছে। ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ক্যানিং মহকুমার বিভিন্ন হাইওয়েতে ছিনতাইয়ের ছক কষেছিল। এমন খবর পাওয়ার পর তাদেরকে ট্যাক্সি ধাওয়া করে ধরা হয়। গ্রেপ্তার করা হয়েছে 4 জন দুষ্কৃতীসহ ট্যাক্সি চালককে। ধৃতদের কাছ থেকে 1টি লোহার রড, 2টি ছুরি, 3টি ধারালো দা, 1টি ন্যাপলা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ট্যাক্সিটিকে আটক করা হয়েছে। সাড়ে 9টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে একটা গ্যাং এরা রোড রবারির উদ্দেশ্যে আসছিল। আমরা সেই সোর্স ইনফরমেশন পেয়ে এদেরকে গতকাল আমরা ভাইসিনা এরিয়া থেকে গ্রেপ্তার করেছি। আচ্ছা, এদের কোথায় যাচ্ছিল, কি বৃত্তান্ত, বাড়ি কোথায়? এদের সবার বাড়ি ক্যানিং থানার মধ্যেই আছে, বিভিন্ন জায়গায় আছে। এবং এদের উদ্দেশ্য এটাই ছিল কি, এই রোড রবারিতে আমাদের যে হাইওয়ে আছে, ওইদিকে বাসন্তী হাইওয়ে প্লাস আমাদের এখানে যে স্টেট হাইওয়েগুলো আছে, এই হাইওয়ের উপরেই এরা যদি ভালো কোনো চান্স পেত সেই প্রিপারেশন নিয়ে এসেছিল যে এরা রোড রবারি করবে। এখানে কী কী উদ্ধার হয়েছে? এখানে উদ্ধার হয়েছে আমাদের অনেকগুলো শার্প কাটিং ওয়েপন্স, ছুরি, দা, কাটারের লম্বা শাবল, এই জাতীয় অনেকগুলো উদ্ধার হয়েছে। এদেরকে কি পিসিতে নেওয়া হবে? এটা আমরা ভাবছি এখন এদেরকে কী করবো, কোর্টে আমরা ফরওয়ার্ড করছি, তারপরে আমরা ভেবে এটা দেখব। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নামে কি এর আগে অভিযোগ ছিল? না, সেটাও আমরা এখনো পর্যন্ত পাইনি, এটাও আমরা ডিটেলস খতিয়ে দিচ্ছি যে এদের প্রিভিয়াস কোনো অ্যান্টিসিডেন্ট ছিল কিনা। ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সুন্দরবনের বেড়ানোর সেরা ঠিকানা এসডি হলিডে। কল 9564226766।